এই শোক দিবসের এবং এই শোকের মাসে আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুর জ্বালানি নিরাপত্তার বিষয়ে তার যে দর্শন এবং বিশ্ববাজারে বর্তমানে পরিস্থিতি, আমি মনে করি খুব সময় উপযোগী একটি আলোচনার আজকে ব্যবস্থা করেছিলেন। আজকে বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করেছেন দীর্ঘক্ষণ, অনেক পরামর্শ, উপদেশ, অনেক বুদ্ধি বিবেচনা, অনেক কিছু আমাদের সাথে ওনারা মত বিনিময় করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই আলোচকদের। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা সর্বোপরি সবসময় উল্লেখ করি যে জাতির জনকের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই কিছুদিন আগেই এই অগস্ট মাসে জাতির জনক 1975 সালে 5টি গ্যাস ফিল্ড কিনে জ্বালানি ভবিষ্যৎ নিরাপত্তার একটা যুগান্তকারী সিদ্ধান্তের দিকে উনি গিয়েছিলেন। অনেকে বলেন খুব অল্প পয়সায়, কিন্তু স্বাধীনতার পরে যে ভঙ্গুর দেশ সেই সময় 4 মিলিয়ন পাউন্ড অনেক বড় টাকা, সেই মূল্যায়ন টাকা দিয়ে আজকের কার মূল্য দিয়ে বিবেচনা করলে ঠিক হবে না। কি কারণে শেল কোম্পানি সেই গ্যাস ফিল্ডগুলো বিক্রি করে দিয়েছে? বিশ্বের সেই সময় সামগ্রিকভাবে তেলের বাজার ছিল সবচেয়ে উচ্চ মূল্যে, গ্যাসের ব্যবহার বললে ছিলই না। গ্যাস যে এলএনজিতে ট্রান্সফার করে রিগ্যাসিফিকেশন করে লিকুইফাইড করে আরেক দেশে চালান করা যায় সেই ধারণাও তখন ছিল না, যার কারণে শেল এবং বড় বড় সেই সময় কোম্পানিগুলো বহু বিশ্বে তারা সেই সময় যে গ্যাস পাচ্ছিলেন তারা কিন্তু সেগুলো ফেলে দিয়ে বিক্রি করে দিয়ে অনেক জায়গাতেই তারা তেলের দিকে ঝুঁকেছে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালে বঙ্গবন্ধুর সেই সময়কার সরকার ধীরে ধীরে জাতীয় পর্যায়ে কেবলমাত্র এই ধরনের কোম্পানি না আরও বহু কোম্পানিকে উনি জাতীয়করণ করেছিলেন। ভাবনা চিন্তায় অর্থনৈতিকভাবে উনি চিন্তা করেছিলেন যে জাতীয় পর্যায়ে এই প্রতিষ্ঠানগুলো যদি আমাদের হাতে আসে তাহলে ভবিষ্যতে যে ভিত আমি এখন রচনা করে যাব তা ভবিষ্যতে আমাদের সহায়ক হবে অর্থনৈতিকভাবে। দুইটি প্রস্তাব ছিল শেল কোম্পানির কাছে, একটি হলো অর্থ দিয়ে কিনে নাও, আরেকটি হলো ন্যাশনালাইজ করে নাও। যে অর্থ ওনারা দিয়েছেন শেল কোম্পানি প্রস্তাব, সেই সময়কার যে অর্থ আমাদের হাতে ছিল তার জন্য কিন্তু অনেক বড়, 100 কোটি টাকার বাজেটের দেশ সেই সময়। সুতরাং উনি সিদ্ধান্ত নিলেন এই গ্যাস ফিল্ডগুলি আমাদের থাকা উচিত। আমি বলি এই যে সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় এই ধরনের সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতে কি শিক্ষা দেয়? আমাদেরকে শিক্ষা দেয় যে কোন বিষয়ে আমরা কি ধরনের জাতীয়করণভাবে সিদ্ধান্ত নিব। আমরা যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি আমাদের সিদ্ধান্তর ক্ষেত্রে তাহলে মূলত ভবিষ্যৎ রচনায় যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করা যাবে না। জাতির জনক বঙ্গবন্ধু একজন রাজনীতিবিদ ছিলেন এবং রাজনীতিবিদরাই পারেন ভবিষ্যৎ রচনার স্বপ্ন দেখাতে এবং বাস্তবায়ন করতে। এই কারণেই দেশ পরিচালনা করেন রাজনীতিবিদরা। তারই হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 1996 সালে ক্ষমতায় আসলেন উনি বুঝতে পেরেছিলেন যে জাতির জনক বঙ্গবন্ধুর দর্শন সোনার বাংলাদেশ করতে গেলে আমাকে আগে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, দেশের অর্থনৈতিক গতি যদি আমি বৃদ্ধি করতে চাই এবং আমার
ভবিষ্যতে প্রজন্মের যদি তাদেরকে সুযোগ সুবিধা দিতে চাই তাহলে আমার দরকার এই দেশের নিজেদের সামর্থ্যে শিল্প প্রতিষ্ঠান করা, যার কারণে 96 সালে ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছিলেন কিভাবে নিজেদের জ্বালানি ক্ষেত্রে আমরা ক্ষেত্রটাকে বৃদ্ধি করতে পারি। বঙ্গবন্ধুর পথ চলার সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টর মাস্টার প্ল্যান, তার আওতায় প্রথম জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে প্রথম বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করেছিলেন। জ্বালানি ক্ষেত্রে নিজেদের রিক কিনে উনি বাপেক্সকে শক্তিশালী করার প্রয়াস নিয়েছিলেন। তার আগে সরকার বিএনপি জামাত জোট কী করেছে, যদি বিএনপির কথাই বলি, মূলত তারা কোনো দর্শনের দিকেই যান না। তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা নিয়েছিলেন মিয়ানমার থেকে গ্যাস এনে আমাদের দেশের উপর দিয়ে যাওয়ার যে প্রস্তাবটা ছিল সে প্রস্তাবটা ওনারা বাতিল করে দিয়েছেন। তাৎক্ষণিকভাবে কি সুবিধাটা হতো, এই গ্যাসের সঞ্চালন যদি আমাদের সাথে অ্যাড হতো এবং যেই দামের যে মূল্যে আমরা গ্যাস পেতাম এবং আমাদের নিজস্ব গ্যাসের সাথে সংমিশ্রণ করে আমরা যেই ধরনের অর্থনৈতিক প্রবৃত্তি করতে পারতাম সেটা তাদের মাথায় ঢুকে নাই তখন, কারণ তাদের মাথায় ছিল দুর্নীতি। যখন কেউ অন্যভাবে চিন্তা করে, সুবিধাবাদী কথা চিন্তা করে, তো ভবিষ্যতের পরিকল্পনা কি বৃদ্ধি করবে জাতীয়ভাবে সেগুলি তাদের মাথায় কখনো ঢুকে না। জাতির জনকের কন্যা রিক কিনে দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেছিলেন আমাদের দেশীয় কোম্পানি বাপেক্সকে। বিদেশি কোম্পানি শেভরন অনশোরে পিএসসি চুক্তি করেছিলেন, গভীর সমুদ্রে আমাদের কি পরিমাণ জ্বালানি ক্ষেত্র আছে তার বিস্তার লাভ করার জন্য জাতির জনকের দেখা পথে উনি এগিয়েছিলেন। বাধা হয়েছিল আমাদের মেরিটাইম বাউন্ডারিটা তখন কনফার্ম হয় নাই। 2001 সালে আবারও যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসলো, সেই সময়কার পত্রিকাগুলি যদি আজকে আপনারা খুলেন, সংবাদপত্রগুলি যদি আমরা দেখি, কি ভয়াবহ চিত্র হয়েছিল এই জ্বালানি এবং বিদ্যুৎ ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। 16-17 ঘন্টা বিদ্যুৎ থাকত না, ব্যবসা বাণিজ্য বলতে কোনো ধরনের চিন্তা ভাবনা কেউ করতে পারে নাই। এই দেশে যে বৈদেশিকভাবে বিনিয়োগ করবে তা পুরোপুরিভাবে স্থবির হয়ে গেছে। বাংলাদেশ যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানি দেশ হতে পারে সেই চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল না। না থাকার কারণে বিএনপি জামাত জোট সরকারের সময় বাংলাদেশে একটা বিষয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। খালেদা জিয়ার সরকার বিশ্বের একটা উপাধি লাভ করতে পেরেছিলেন, সেটা হল দুর্নীতির চ্যাম্পিয়নশিপ। মানুষের মধ্যে হাহাকার, হতাশা, দ্বিধাবিভক্তি সিদ্ধান্ত, 2008 সালের ইলেকশনে কিন্তু তারা প্রকাশ করেছে। মূলত
বিশাল ব্যবধানের ক্ষেত্রে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 14 দল ক্ষমতা এসেছে কারণ কি বিগত দিনের এই বিএনপি জামাত জোরের নৈরাজ্যকারী দেশ চালানো দুর্নীতিবাজীভাবে সারা দেশের সম্পদ লুট করার কারণে মানুষ অস্থির ছিল সেটা মুখের কথা না সেই সময়কার পত্রিকা আর আমাদের এই সময়কার যদি আপনারা দেখেন সর্ববৃহৎ মামলা নাইকো মামলা তা প্রমাণ করে স্বয়ং প্রধানমন্ত্রীর সেই সময়কার খালেদা জিয়ার সন্তান কিভাবে জড়িত ছিল তা প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে তারই বন্ধু সাক্ষ্য প্রমাণ দিয়েছে যখন আমরা শুনতে পাই এই দলের কাছ থেকে ভবিষ্যতে ক্ষমতায় আসলে ওনারা বিদ্যুৎ জ্বালানিতে কি করবেন সেটা সত্যি অদ্ভুত লাগে আমার কাছে ওনারা বারবার বলে আসছেন সঞ্চালন লাইনে আমরা বিরাটভাবে বৃদ্ধি করব হ্যাঁ ওনারা সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলেন খাম্বা পুঁতে দিয়ে সারা বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালন করবে বুঝতে পারে নাই যে এই খাম্বা এবং তার দিয়ে কি যাবে দুঃখের বিষয় হলো আজকের পরিস্থিতি যেটা এসেছে এটা বিশ্ব পরিস্থিতির বাইরে না এটা কোনো একটা দেশ এককভাবে পরিস্থিতি ঠিক তৈরি করে নাই এটা সারা বিশ্বের সমগ্র ক্ষেত্রে যে মন্দা ভাব এইটাই আঘাতটা কিন্তু আমাদের দেশে এসে লেগেছে এটা আমরা সকলেই বুঝি কেউ কেউ হয়তো বুঝেও ভান ধরে থাকেন না বুঝার কেউ কেউ প্রকাশ্যে বলেন আর অনেক বিশেষজ্ঞ অনেক রকম তত্ত্ব দেন আমি সকলকেই ধন্যবাদ জানাই তাদের অবস্থান থেকে তারা নিজেদেরভাবে কথা বলেন সমাধান আকারটা বিগত দিনেও তারা করতে পারেন নাই এখনো পারেন না আমরা খুবই ভালো ছিলাম বিদ্যুৎ বিভাগ শতভাগ বিদ্যুতায়ন করেছে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠন করার যে স্বপ্ন বাস্তবায়ন করা সেই পথেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলেছে এই বিদ্যুৎ বিভাগ তার ফলস্বরূপভাবে কিন্তু স্বাধীনতা পুরস্কার লাভ করেছে এটা অস্বীকার করা যায় না কেউ করবেও না প্রতিটি গ্রামে আমরা বিদ্যুতায়ন করে ফেলেছি জ্বালানির ব্যাপারে যতদূর সম্ভব আমাদের এই প্রতিষ্ঠানগুলিতে বিশিষ্ট ভূতত্ত্ববিদরা কিন্তু কাজ করে এবং এই প্রতিষ্ঠানে বহু বিখ্যাত ভূতত্ত্ববিদ এবং তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এই প্রতিষ্ঠানে কাজ করেছে তাদের কথা বিভিন্ন ভূতত্ত্বের কথায় এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেউ বলেছে গ্যাস নাই কেউ বলেছে গ্যাস আছে এখন যদি আরও কিছু পাঁচজন ভূতত্ত্ববিদ আনেন তারা বলবেন এই দেশে আর গ্যাস পাওয়া যাবে না বদ্রুল ইমাম স্যার বা আরও স্যার যারা আছেন তারা বলে অনেক গ্যাসে আছে আমরা পড়তে আর কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাই হোক আমরা সিদ্ধান্তে দ্বিধাদ্বন্দ্বে না আমরা আমাদের সিনিয়র সচিব একটু আগে ব্যাখ্যা করেছেন প্রতি বছরই আমরা নির্দিষ্টভাবে বিভিন্নভাবে এক্সপ্লোরেশনে যাচ্ছে কখনো কম কখনো বেশি এটা নির্ভর করে আমাদের অর্থের উপর একটা ড্রিলিং যদি করতে হয় বারবার বলে আসছে 9 মিলিয়ন থেকে 16 মিলিয়ন ডলার দরকার নাও পেতে পারেন অনেক ড্রিলিং করছি না পাই নাই অনশনে আমরা দ্বীপসিতে বহিঃসমুদ্রে এই পর্যন্ত প্রায় 3টা কোম্পানিকে কাজ দিয়েছে এই 11 ব্লকই
এবং মিয়ানমার বর্ডারে যারা কাজ করেছে পস্কো দেইউ এই কিছুদিন আগে তারা চলে গেছে তাদেরকেও কাজ দিয়েছে টু ডি সার্ভে করেছে এত মিলিয়ন টিসিএফ গ্যাস আছে ট্রিলিয়ন টিসিএফ শুনলাম কিন্তু উঠাতে গেলে ভিজিবল না এখন যদি তারাই বলেন পিএসসি চুক্তি করে যে এটা উঠাতে গিয়ে সঞ্চালন করতে গেলে ফিজিবল না আমাদের তো কিছু করার থাকে না এটা না যে সব গ্যাস উঠালেই আপনাকে ফিজিবল হতে এটা বুঝতে হবে এটা ফিজিবিলিটি কারণ যে সকল কোম্পানি আসে আবারও বলি যে সকল কোম্পানি আসে তারা নিজেরাই ইনভেস্টমেন্ট করবে তারা নিজেরা ইনভেস্ট করে যে গ্যাস পাবেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন এবং যেই ইনভেস্টমেন্ট করে শেয়ার করবেন যেটা তাদের বাকিটা থাকবে সেটা আমাদের বিক্রি করবে সেই বিক্রি করে তাদের সম্পূর্ণ দাম উঠে আসতে হবে তার থেকে কম খরচে যদি বিশ্বের অন্য জায়গায় গ্যাস পায় যেটা আমাদের সিনিয়র সচিব বললেন তাহলে ওনারা এখানে কাজ করে না আমরা বহুবার চেষ্টা করেছি শেষ পর্যন্ত কনক ফিলিপস ক্রিস এনার্জি শেষে আসলো পস্কো দেই যে গ্যাসের দামও বাড়াই দিল তারপরও তারা থাকলেন না মিয়ানমারে তারা খুব সস্তায় গ্যাস পেয়েছে আমাকে অনেকে প্রশ্ন করে ভাই মিয়ানমারে গ্যাস পেয়েছি আপনারা কী করলেন আমরা হ্যাঁ আমরা করতে মিয়ানমার যেই দামে গ্যাস বিক্রি করে দিয়েছে তাদের নিজস্ব সম্পদ আমরা তো সেটা পারি না না অন্য দেশে বিক্রি করে দিতে এটা আমাদের নিজস্ব গ্যাস নিজেরা ব্যবহার করতে চাই সুতরাং বুঝতে হবে যে চেষ্টার কোনো কমতি নাই এই বিতর্কে আমি আর যেতে চাই না কেন চাবে না সরকার নিজেদের গ্যাস আহরণ করতে অবশ্যই চাবে যত আমরা আহরণ করব তত তো আমাদের কষ্ট কমবে কিন্তু কি এরকম ঘটল যে গ্যাসের চাহিদা তো বেড়ে গেল 2009 থেকে 2022 বাংলাদেশে অর্থনীতির ক্ষেত্রে বিশালভাবে একটা পরিবর্তন চলে আসছে আপনারা সবাই জানেন শত শত ফ্যাক্টরি হয়েছে সারা বিশ্বের সমস্ত নাম করা যত প্রতিষ্ঠান আছে বিশেষ করে টেক্সটাইল গার্মেন্টসে তারা এখানে অফিস খুলেছে এই গত 10-11-12 বছরের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হয়েছে টেক্সটাইল এবং গার্মেন্টসের ক্ষেত্রে বাংলাদেশ যে গ্যাস ছিল 1700 MMC অফ গ্যাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত দিয়ে সেটা হয়েছে 2700 MMC অফ গ্যাস কে বলে গ্যাস আপনারা বাড়াইনি 1000 MMC অফ গ্যাস গত 10 বছরে বেড়েছে প্রত্যেকটা ফিল্ডের একটা লিমিটেশন আছে আমি 200 MMC অফ গ্যাসের রিজার্ভ পেলাম কালকে যদি আপনারা মনে করেন এই 200 MMC অফ গ্যাস প্রতিদিন উঠবে তা তো ফোকার রাজ্যে বাস করা ভোলায় আমরা বিরাট ক্ষেত্র পেয়েছি ভোলার গ্যাস আমরা কিভাবে আনতে পারি সেটার পরিকল্পনা চলছে অনশোরে কিন্তু সেটারও সময় সাপেক্ষ ব্যাপার আমরা আমাদের গ্যাসের সর্বোচ্চ ব্যবহার করেছি বিদ্যুতে গ্যাসের ব্যবহার বিরাটভাবে বেড়েছে কারণ আমরা মনে করেছি সেটাই সবচেয়ে সাশ্রয়ী হবে বিদ্যুতের ক্ষেত্রে যদি গ্যাস ব্যবহার করি আমরা মনে করছি ইন্ডাস্ট্রি যদি আমরা গ্যাস দেই সেটা আমাদের বড় সাশ্রয়ী করবে কিন্তু আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে বিশাল গ্যাপ তৈরি হয়ে গিয়েছে যার কারণে আমরা গভীর সমুদ্রে দুইটা এফএসআরই করেছি এর মাধ্যমে আমরা গ্যাস ইম্পোর্ট করা শুরু করেছি লং টার্ম কন্ট্রাক্ট এবং শর্ট টার্ম স্পট মার্কেট সমগ্র বিশ্বেই এটা থাকে কখনো কখনো স্পট মার্কেট কিছুটা বেশি হয় কখনো কখনো স্পট মার্কেট অনেক নিচে নেমে যায় আমরা খুব ভালোই ছিলাম লং টার্ম গ্যাস আমাদের $12-13 স্পট মার্কেট $5-4 নেমে আসছে কই তখন তো আর উপদেষ্টারা উপদেশ দেন নাই তো ঘটনাটা কি ঘটল তেলের দামও কমে আসছিল খুবই ভালো ছিল কেউ কি ভবিষ্যৎবাণী করতে পারে পেরেছে যে এই ধরনের ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যাবে সারা বিশ্বে গ্যাসের চাহিদা বেড়ে যাবে বরং আমাদের জ্বালানি ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি ভর্তুকি দিয়ে আরও বেশি দিন কীভাবে চলা যায়
ইউক্রেনের যুদ্ধের সাথে সাথে কি হলো, সারা ইউরোপে গ্যাসের চাহিদা বৃদ্ধি হয়ে গেছে। আজকে পর্যন্ত জার্মানিতে রাশিয়ার থেকে প্রায় 20% গ্যাস বন্ধ করে দিয়েছে। এখন তারা চিন্তা করতেছেন আরো 20% বন্ধ করে দিবে। অনেকে প্রশ্ন করে জার্মানির সাথে বাংলাদেশের কেন তুলনা করে, তুলনা করি ওনাদেরও গ্যাস দরকার আমাদেরও গ্যাস দরকার। যেই সোর্স থেকে আমরা তেল কিনি একই প্রাইসিং তারাও তেল কিনে, যে সোর্স থেকে আমরা গ্যাস কিনি সেই একই সোর্সে তারাও গ্যাস কেনা শুরু করেছে। সুতরাং বাংলাদেশের চাহিদা খুব কম, দামটা আমাদের জন্য অনেক বড়। আমরা তো ভালোই ছিলাম 4-5 মাস আগে, আমরা কি এই ধরনের ক্রাইসিসে কখনো পড়েছিলাম? সারা বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়ন করেছি, এই বিদ্যুতের ক্রাইসিস তৈরি হবে কেউ কি প্রিডিক্ট করতে পেরেছিল যে বিশ্বের $5 গ্যাস $47 হবে? এক কার্গো গ্যাসের দাম ছিল $500 কোটি, এখন এক কার্গোর $1800 কোটি। এখন আপনি বলেন যে আপনি তো এতদিন নিজের গ্যাস উঠান নাই, আরে যতদূর চেষ্টা করছে ততটুকুই তো পাইছে। আমরা 1000 MMSCMD গ্যাস উঠাচ্ছি, আরও যদি পাই সেটাও আমাদের লাভ, সেটাও আমরা উঠাচ্ছি। কিন্তু চাহিদা তো অনেক বড়, চাহিদা হলো 1000 MMSCMD গ্যাস, আপনি কূপ খনন করলে পাবেন 20 MMSCMD গ্যাস, তো মিট করবেন কেমনে? কারণ আপনার মাত্র তো শুরু হলো ইন্ডাস্ট্রি করার, আপনার হাতে আছে 108টি ইকোনমিক জোন, এখনো চালু হয় নাই। আপনার হাতে আছে 11,000 MW মতো গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট, সেগুলিকে আমাকে রানিং রাখতে হবে। ভবিষ্যতে আসবে আরো 3,500-4,000 MW। ডিমান্ড কি আছে? প্রচুর ডিমান্ড আছে বলেই তো ক্যাপটিভ পাওয়ার তৈরি হয়েছে। আমার হাতে এখন 4,000 MW মতো ক্যাপটিভ পাওয়ার, এগুলিকে যদি কালকে বন্ধ করে দেই আমাকে যে বিদ্যুতের চাহিদা সেটাতে মিটাতে হবে, এটাও মাথায় রাখতে হবে। গ্যাসে আমরা কেন গেলাম? ফুয়েল মিক্সে গ্যাস একটা বড় জায়গা তৈরি করেছে, কারণ হলো ইটস এ ক্লিন ফুয়েল, কম্পেয়ার টু লিকুইড ফুয়েল ইটস চিপার, এটা সস্তা ছিল তেলের থেকে, এটা সস্তা ছিল তেলে। আমরা আস্তে আস্তে সরে আসতেছি, আমাদের যে সকল স্বল্প সময়ের জন্য তেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট ছিল সেগুলির থেকে আমরা অনেক আগে সরে যাচ্ছি এবং অনেকাংশে আমরা সরে গেছি। অনেকের ভুল ভ্রান্তি সরানোর জন্য আমি বলি, যেগুলি আমরা এক্সটেনশন করেছি একটারও কোনো ক্যাপাসিটি চার্জ নাই, যদি আমাদের লাগে তাহলে আমরা নিব, এগুলি বিশেষ প্রয়োজনে রাখা হয়েছে। ভবিষ্যতে এই তেলের পাওয়ার প্ল্যান্ট থাকবে হয়তো ম্যাক্সিমাম 16% থেকে 10%, সুইং পাওয়ার হিসাবে কিছু ব্যবহার করব আমরা গ্যাস এবং তেল, পিক অফ পিক ইপিকে আমরা হয়তো কিছুটা ব্যবহার করব, সেই দিকে আমরা যাচ্ছি। আমাদের বেস লোডগুলি এখন চলে আসতেছে, আমরা খুব আশাবাদী যে আমাদের একটার পর একটা বেস লোড পাওয়ার প্ল্যান্ট এখন চলে আসতেছে। আমাদের অল্টারনেটিভ ফুয়েলে যাওয়ার কারণটা কিন্তু এই যে এখন আপনারা কোল বেস পাওয়ার প্ল্যান্ট পাবেন, এই কোল বেস পাওয়ার প্ল্যান্ট না করার জন্য বিরাটভাবে অনেক উপদেষ্টারা পিছিয়ে লেগেছিলেন, সারা দেশের সমগ্র মানুষের অর্ধেক মারা যাবে, বিরাট একটা অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, নিজেদের কয়লা যাতে না ব্যবহার করি এটার জন্য বিরাট পরামর্শ, তত্ত্ববিদরা বিভিন্ন রকম তত্ত্ব দিচ্ছেন। এখন আমার কাছে খারাপ লাগে না, মজাই লাগে এই বিষয়গুলো শুনতে, নিজে কিছু এনরিচ হই আমি। আবার এটাও আমি বিশ্বাস করি যে আমাদের এই দেশটা সকলের, এটা সকলকে চিন্তা করতে হবে। পরিস্থিতি যখন খারাপ হবে আমরা সকলে যেন অনুভূতির মধ্যে আসি যে আসলে পরিস্থিতিটা খারাপ, আমরা একটু ধৈর্য ধরি। সারা বিশ্বের সকল দেশ সবাই এখন
যে খুব ভালো আছে তা না, যে যতই বিতর্ক করুক না কেন, ইউকের মতো কান্ট্রি তারা ঘোষণা দিয়েছেন আগামী জানুয়ারি মাস থেকে তারা পাওয়ার কাটে যেতে পারে, তাদের সবগুলো পুরনো বাদ দেওয়া কোল পাওয়ার প্ল্যান্টগুলি স্ট্যান্ড বাই করেছে। জার্মান ইতিমধ্যে তাদের কোল পাওয়ার প্ল্যান্টগুলো চালু করে দিছে, কোথায় গেল পরিবেশবাদীরা এবার বলেন। এখন জার্মানির কোনো পরিবেশবাদী কেউ বাধা দেয় না, ইউকের কোনো পরিবেশবাদী কিন্তু বাধা দেয় না। সুতরাং আমাদের চিন্তা করতে হবে বিশ্বের পরিস্থিতি ভালো না, আমরা কি ভালো আছি? যদি অন্য সব দেশের থেকে সাথে তুলনা করেন, আমরা মোটামুটি এখনও বলতে পারি আমরা কিন্তু আউট অফ হ্যান্ড চলে যাই নাই। সো আমরা যে প্রিকুয়েশনটা নিয়েছি এটা আগের থেকে আমরা নিয়েছি, আমি বারবার বলে আসছি এটা খুব সাময়িক। এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের যে ব্যবস্থা এটা খুব সাময়িক। আমাদের যে গ্যাস ইম্পোর্ট যতটুকু করি অতি সামান্য, খুব বেশি না, কিন্তু এটার প্রাইস বেড়ে গেছে খুবই সামান্য। এতে গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট কিছু আমরা বন্ধ রেখেছি, জ্বালানির তেলের দাম প্রচণ্ডভাবে বেড়ে গেছিল, এই বছরের প্রথম দিকে $170 হয়ে গেছে। আমরা চিন্তা করেছি ভর্তুকি দিব, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থ দিয়ে ভর্তুকি দিয়েছে প্রায় ৮,০০০ কোটি টাকার উপরে। প্রতিষ্ঠানটি বলেছে আর পারছি না স্যার, তেলের দাম যতটুকু কমে আসছে সেই জায়গাতেই আমরা অ্যাডজাস্টমেন্ট করতে চাই। আমরা সমন্বয় করেছি, আমরা কিন্তু তেলের দাম বৃদ্ধির দিকে যাই নাই। আমি মনে করি আগামী মাসের মধ্যে, এবং আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের কয়েকবারই সমন্বয় করতে হবে। সেই সমন্বয়টা কি? যদি আরও তেলের দাম কমতে থাকে অবশ্যই আমরা সমন্বয় করব। কে চায় এটা বৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ করা? কেউ চায় না, জনগণের বাইরে কেউ না, এখানে যারা বসা আছেন কেউ কি জনগণের বাইরে? কেউ না। সবাইকে খাদ্য কিনে খেতে হয়, সবাইকে পয়সা খরচ করতে হয়, এই কারণে কেউ চায় না একটা বিশেষ পরিস্থিতি এসে কারো পকেট ভারী হোক, কেউ চায় না। এটা জনবান্ধব সরকার, শেখ হাসিনা সরকার, এটা এইটা লুটপাট করা বিএনপি জামাত জোট সরকার না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা, বিশেষ করে এই ফোরামের যারা সদস্যবৃন্দ এবং যারা বিশেষজ্ঞরা আজকে আলোচনা করলেন, আপনারা কিন্তু সকলেই জানেন বিশ্বের জ্বালানির পরিস্থিতি কীরকম এবং বাংলাদেশের এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি আমরা সমর্থবান না। আমি মনে করি সকলে একসাথে আমাদের পাশে থাকা উচিত। এই যে আমাদের যে চ্যালেঞ্জ আছে এইটা তো আপনারা সকলে স্বীকার করেন, সুতরাং এখন চ্যালেঞ্জের সময় কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে তো কোনো লাভ নাই। কেন আমি গভীর সমুদ্রে গেলাম না, কেন আমি এক্সপ্লোরেশনে গেলাম না, এই কেনর উত্তর তো আর এখন দিয়ে আপনি সমাধান করতে পারবেন না। আমি চাই আপনারা যারা বিশেষজ্ঞ আছেন এখন কি করার সময় সেই বিষয়তে আমার আলোচনা করা দরকার। তবে তারপরও সকলকে ধন্যবাদ জানাই, একটা খোলামেলা আলোচনা হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই বিশেষ করে আজকে যারা মিডিয়ার ভাই বোনেরা আছেন তাদের মাধ্যমে সকলকে, আমাদের আমরা খুবভাবে কঠিনভাবে আমরা বিশ্ব পরিস্থিতি আমরা ওয়াচ করছি, আমরা প্রতি মাসে ওয়াচ করছি যে কী অবস্থা হয়। আজকে এই মূল্য সমন্বয় কিন্তু খুব বেশি দিন হয় নাই, আমি সকলকে বলবো অন্তত ১-২টা মাস আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন, একটু সহনীয় হন। আমরা আশাবাদী তেলের মূল্য যদি কমতে আরম্ভ করে আমরা অবশ্যই এটাকে একটা ভালো সমন্বয় করে নিচে নিয়ে আসতে পারব, এটা আমি আশাবাদী এবং আগের থেকেও বলে আসছি। আমি আশাবাদী আগামী মাসের শেষ থেকে আমরা পুরোপুরি এই লোডশেডিং থেকে বেরিয়ে আসতে পারব। আমরা আশাবাদী যে এই পরিস্থিতি কেউ আশা যাতে না করেন, আমাদের ভালো অবস্থায় আছি আমরা, আমরা আগের থেকে প্রিকশন নিয়েছি। আমার মনে হয় বিশ্ব পরিস্থিতি এর থেকে খারাপ না হওয়া না হলে ইনশাল্লাহ আমরা ভালোর দিকে যাব।
আর আজকে অনেকক্ষণ কথা বললাম, সকলের কথা আমরা শুনলাম। আমরা মনে করি যে আমরা ভবিষ্যতে আশা রাখি জাতির জনক বঙ্গবন্ধুর দেখা পথে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং আগামী ভবিষ্যৎ, আগামী বছর যাতে আমরা আরও ভালো থাকতে পারি, এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।